গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রাজপুর এলাকায় নদী থেকে উঠে আসা শুশুককে নিয়ে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, শনিবার দিন একটি শুশুক দ্বারকেশ্বর নদ থেকে হঠাৎই পাড়ে উঠে আসে এবং সেই শুশুকটিকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমান। কিছুক্ষণের মধ্যেই শুশুকটি মারা যায়। গ্রামের মানুষ বিষয়টি বুঝতে না পেরে প্রশাসনের দ্বারস্থ হন। আরামবাগ টাইমসের রিপোর্ট। বেশি আম আছে। এটা মেলা করা যাবে বিরাট, যদি রাখতে পারো। গোঘাট থানা কুমারগঞ্জ অঞ্চল হুগলি জেলা, এইটা দ্বারকেশ্বর নদী। একটা মাছ দেখছে রয়েছে, সকালের দিকে ডুবেছে গাঁতে, মারা গেছে। তখন অত জীবিত ছিল, তো আবার দেখেছিল মারা গেছে মাছটা। নদী যাচ্ছিল, নদীতে, হ্যাঁ নদী ধাই যাচ্ছিল, জলটা কম তো, আর মাছটা তো 9 ফুট লম্বা হয়েছে, প্রায় 2 কুইন্টাল ওজন হবে। মাছটা কি ডলফিন নাকি তাও বোঝা যাচ্ছে না, মাছটা কি আমরা সবচেয়ে দুঃখের বিষয়, মাছটা মারা গেছে। এত বড় জিনিস একটা প্রশাসনের খবর দেওয়া হয়েছে, করা দেখি, দেখা যাক। আপনার নাম? উত্তম কুমার বলে, উত্তম কুমার আমার নাম। কি দেখলেন? আমি এই খেতে ওই যে সবজি তুলতে এসেছিলাম, দিয়ে তখন দেখলাম যে এখানে একটা মাছ পড়ে আছে, দিয়ে গ্রামবাসী দিকে ডাকি, ডেকে এরপর প্রশাসনের ব্যবস্থা, এনাকে যদি কোনো ব্যবস্থা করে, এর তো অনেক রকম ব্যাকটেরিয়া থাকতে পারে, তার জন্য আমরা প্রশাসনের খবর মারছি না। হালকার মধ্যে ছিল, লড়া চড়া করতে পারছিল না, বেঁচেছিল, মানে যখন ধরে বেঁচেছিল। কি মাছ জানেন এটা? না মাছ চিনি না বলেই তো প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এটা নদীর নাম কি? দ্বারকেশ্বর নদী। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস।